মূলত আমাদের প্ল্যাটফর্মটি খুব ছোট, আন্তনগর ট্রেনগুলো বা বেশি বগি সংযুক্ত ট্রেনগুলো যখন আসে তখন মানুষকে ঝুলে ঝুলে উঠতে হয় এবং ঝুলে ঝুলে নামতে হয়, যা খুব কষ্টদায়ক এবং পীড়াদায়ক, বিশেষ করে মহিলাদের জন্য। এই ব্যবস্থাটি রাজশাহীতে ছিল, আমি নিজ দায়িত্বে নিজের অর্থায়নে রাজশাহী স্টেশনে করে দিয়েছিলাম। এটা যেহেতু ব্যাপক বিষয়, আমরা চাই যে এটা দ্রুত হোক, এবং হওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, মাননীয় মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে। এটা যেন দ্রুত হয় এবং কীভাবে হওয়া উচিত সেটি পরিদর্শন করার জন্যই মূলত আজকে এই পরিদর্শনে আছে। সমস্যা হচ্ছে যখন বৃষ্টি বা অতিরিক্ত রোদ, তখন প্যাসেঞ্জারকে রোদে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠতে হচ্ছে, আবার বৃষ্টির মধ্যে দৌড়াতে বৃষ্টির মধ্যে গিয়ে গাড়িতে উঠতে হচ্ছে। একটা প্যাসেঞ্জার যখন ভিজে গাড়িতে উঠবে বা রোদে ঘেমে গাড়িতে উঠবে, এটি পীড়াদায়ক আমরা মনে করি জনগণের ভোগান্তি, সেই ভোগান্তিকে থেকে রক্ষার জন্য এই মূলত আমাদের দাবি। কটা দিতে হবে, বাকি দিতে তো একটু।